हाय स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल माध्यमिक गुरु। आज हमें क्लास टेनर एक्चुअल विशिष्ट द्विघात समीकरण कोश्चन देखिए 1.3 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যাদের মিডল টার্মে কোনো প্রবলেম আছে বা দ্বিঘাত সমীকরণে কোনো প্রবলেম ফেস করছো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম আর ডাউট থাকবে না। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। তিন দাগের অঙ্ক কী বলছো? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমি সংখ্যাটা ধরে নেবো এক্স, তারপরে যে কন্ডিশনটা বলছি সেটা ইউজ করে আমরা এক্সের ভ্যালু বার করে নেবো। তো মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। অ্যান্সার মনে করি অখণ্ড ধনাত্মক, অখণ্ড কেন বলো লাস্ট তোমরা অবশ্যই বুঝতে পারবে, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। এবার নেক্সট লাইন লেখার আগে তোমাদের একটা বুঝতে হবে, নীল কালিতে লিখছি মানে এটা তোমাদের বোঝার জন্য বলছি। এবার বলছে ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ, তাহলে এই সংখ্যাটার পাঁচ গুণ কত হয়? ফাইভ এক্স। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম, তাহলে তাহলে প্রথমে এর বর্গটাকে বের করি, তাহলে এর বর্গ কত? এক্স স্কোয়ার। তাহলে বর্গের দ্বিগুণ বলেছে তাহলে টু এক্স স্কোয়ার। তাহলে এখন এখানে আমাকে দুটো সংখ্যা নিয়ে কথা বলেছে, একটা হচ্ছে তার পাঁচ গুণ আর একটা হচ্ছে তার বর্গের দ্বিগুণ, তাহলে টু এক্স স্কোয়ার আর ফাইভ এক্স। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে এই দুটোর মধ্যে কোনটা বড়। তাই কী বলছে দেখো, সংখ্যার পাঁচ গুণ, এই যে ধনাত্মক সংখ্যাটার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম, তার মানে কি এই বর্গের দ্বিগুণ অপেক্ষা এটা তিন কম, তার মানে কি নিশ্চয়ই তাহলে বড় কোনটা? এই বর্গের দ্বিগুণটা বড়। দ্যাট ইস এইটা থেকে যদি এটা বিয়োগ করি, দ্যাট ইস বড় থেকে ছোটো বিয়োগ করি, তাহলে তার ভ্যালুটা কত হবে? তিন। এই কনসেপ্টটা দেওয়ার জন্য আমি এটা লিখলাম। আবার বলছি কী বলেছে, এই ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ, তাহলে এই ফাইভ এক্স, ধনাত্মক সংখ্যা যদি তুমি এক্স ধরেছো তাহলে তার পাঁচ গুণ কত হবে? পাঁচ গুণ করে দাও। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে তার বর্গ কত হবে? এক্স স্কোয়ার। আর তার দ্বিগুণ তাহলে কত হবে? টু এক্স স্কোয়ার, টু গুণ করে দিলাম এক্স স্কোয়ারের সাথে, তাহলে বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম, তাহলে নিশ্চয়ই কি এই বর্গের দ্বিগুণ তাহলে এই পাঁচ গুণের থেকে গেলে কি বড়? কত বড়? তিন বড়। দ্যাট ইস এইটার থেকে এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ ফল তাহলে কত হবে? বড় বিয়োগ ছোটো তাহলে কত হবে? তিন পাবো। তো সেটাই এবার লিখবো, ঠিক আছে? তো তাই লিখছি, প্রশ্ন অনুসারে ধনাত্মক সংখ্যাটির, ধনাত্মক অখণ্ড সংখ্যাটির, কারণ ধনাত্মক অখণ্ড বলতে হবে, সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ পাঁচ গুণ মানে অর্থাৎ কত হবে আমাদের? ফাইভ এক্স, কারণ কি আমি ধরেছি এক্স, তাহলে এর পাঁচ গুণ কত হবে? ফাইভ এক্স। এই সংখ্যার বর্গের দ্বিগুণ, বর্গের দ্বিগুণ মানে কি? তাহলে বর্গ তোমার এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে টু, গুণ করে দাও, তাহলে বর্গের দ্বিগুণ। আচ্ছা, বর্গের দ্বিগুণের পরে লেখো অর্থাৎ, উপরে একটু অর্থাৎটা লিখে নাও, অর্থাৎ টু এক্স স্কোয়ার অপেক্ষা তিন কম, অর্থাৎ টু এক্স স্কোয়ার অপেক্ষা তিন কম, রাইট? তাই তো বলছি কোশ্চেনে, প্রশ্ন অনুসারে কী বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ ফাইভ এক্স এই সংখ্যার বর্গের দ্বিগুণ, দ্যাট ইস বা অর্থাৎ টু এক্স স্কোয়ার অপেক্ষা তিন কম। অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি? টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু থ্রি, কারণ কি বড় বিয়োগ ছোটো সমান সমান থ্রি হবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? বা টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এবার মিডল টার্ম করবো, তাহলে আমি কী বলেছি ধ্রুবক পদ কত আছে? থ্রি, আর এক্স স্কোয়ার সব কত আছে? দুই, তাহলে ইন্টু দুই, তাহলে তিন দুগুণই কত হয়? ছয়। এবার ছয়কে আমি এমন দুটো সংখ্যার গুণফলরূপে প্রকাশ করব যাদের কী হয় বিয়োগফল কত হয়? পাঁচ, কারণ কি ধ্রুবক সংখ্যার আগে বিয়োগ আছে, তাই আমাকে বিয়োগ করে কত আনতে হবে? এক্সের সংখ্যা সহ, দ্যাট ইস অনলি পাঁচ। দ্যাট ইস দেখো ছয় সমান কত লিখতে পারে? ছয় ইন্টু এক, কেউ লেখে তিন ইন্টু দুই, কিন্তু তিন আর দুই যোগ করলে পাঁচ হয়, কিন্তু বিয়োগ করলে কি পাঁচ হয়? হয় না, কিন্তু আমাকে বিয়োগ করে তো পাঁচ আনতে হবে, তার মানে কি ছয় আর এক নিতে হবে, কারণ কি ছয় আর এক গুণ করলে তোমার ছয় হয়, আবার ছয় বিয়োগ এক করলে তোমার পাঁচ হয়। তাহলে এখন কি এই পাঁচের পরিবর্তে কত লিখবো? ছয় বিয়োগ এক। তাহলে এখানে আমরা কী লিখছি? বা টু এক্স স্কোয়ার মাইনাস, তাহলে ফাইভের পরিবর্তে কত লিখবো? সিক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। বা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইন্টু এক্স মানে কি শুধু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, রাইট?
তাহলে এখানে আমি কি করছি এই দুটো পদের মধ্যে থেকে আমি কত কমন নিচ্ছি 2x তাহলে 2x যদি আমি কমন নিই তাহলে এখানে যদি 2x চলে যায় তাহলে কত পড়ে থাকবে x এবার 6x থেকে তুমি 2x নিয়ে এসো তাহলে কত পড়ে আছে তাহলে 6x কে 2x দিয়ে ভাগ করে দাও তাহলে কত পড়ে থাকবে শুধু -3 প্লাস এবার আমরা এখানেও ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ সরি x -3 আনতে হবে তাহলে এখানে কত নেব 1 কমন নেব তাহলে এখানে তাহলে কত পড়ে যাবে x -3 ইকুয়াল টু 0 এর মানে আমরা কত পাচ্ছি বা x -3 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল টু 0 তার মানে কি দুটো জিনিসের গুণফল 0 তাহলে হয় x -3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3 নতুবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু কত পাচ্ছি -1/2 আরে কোশ্চেন আমাকে কি বলেছিল সংখ্যাটি ধনাত্মক এবং অখণ্ড তাই তো তাহলে ধনাত্মক হওয়া মানে কি মাইনাস চিহ্ন হবে না প্লাস অখণ্ড হওয়া মানে কি ভগ্নাংশ আকারে থাকবে না কোনো কারণে এই ভ্যালুটি হতে পারছে না তাহলে একটাই ভ্যালু পড়েতে আছে 3 তাহলে কি লিখব যেহেতু নির্ণয় সংখ্যাটি অখণ্ড এবং ধনাত্মক অতএব এক্স নট ইকুয়াল টু -1/2 অতএব এক্স ইকুয়াল টু কত হবে 3 অতএব নির্ণয় সংখ্যাটি হলো 3 লিখে নাও অতএব নির্ণয় সংখ্যাটি হলো 3 ওকে এবার আমরা নেক্সট অঙ্কে যাব 4 দা কি বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে ঠিক আছে তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করলে কি তাহলে আমাকে কী বার করতে হবে মোটর গাড়ির গতিবেগ তার মানে কি যানবাহনের গতিবেগ বার করতে হবে তাহলে কোন জিনিসটাকে আমি এক্স ধরবো যানবাহনের গতিবেগটাকে তাহলে কোন জিনিসটাকে মোটর গাড়ি না জিপ গাড়ি কার গতিবেগকে আমরা এক্স ধরবো সেটা আমাকে বার করতে হবে তো কার সাপেক্ষে এখানে আলোচনা করেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ তোমার বলেছে ঘন্টায় 5 কিলোমিটার বেশি তাহলে কার সাপেক্ষে আলোচনা করেছে মোটর গাড়ির সাপেক্ষে আলোচনা করেছে কারণ কি মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি মোটর গাড়ির সাপেক্ষে আলোচনা করেছে তার মানে কি আমরা কি ধরবো মোটর গাড়ির গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে তার থেকে 5 কিলোমিটার বেশি এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা তো চলো এবার এটাকে লিখে নিই অ্যান্সার মনে করি তাহলে কার গতিবেগকে আমরা এক্স কিলোমিটার পার আওয়ার ধরবো মোটর গাড়ি ঠিক আছে তাছাড়া অ্যান্সার যেটাকে বার করতে বলে সেটাকেও তোমরা এক্স ধরতে পারো এখানে অ্যান্সার আমাকে মোটর গাড়ির গতিবেগ বার করতে বলেছে সেজন্য তোমরা মোটর গাড়ির গতিবেগকে এক্স ধরতে পারো মনে করি মোটর গাড়ির গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা ওকে গতিবেগ তো দূরত্ব বাই সময় দেয় তাহলে অতএব জিপ গাড়ির গতিবেগ হবে সমান জিপ গাড়ির গতিবেগ কত হবে মোটর গাড়ি অপেক্ষা 5 কিলোমিটার বেশি তাহলে মোটর গাড়ি যদি তোমার এক্স হয় তাহলে 5 কিলোমিটার বেশি মানে এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা রাইট এবার চলে আসি নেক্সট ওরা যে কন্ডিশনটা বলেছে এবার এই দুটো গাড়ি কি করবে 200 কিলোমিটার পথ যাবে ঠিক আছে তাহলে এই গতিবেগ নিয়ে 200 কিলোমিটার যেতে একটা টাইম লাগবে আর জিপ গাড়ির এই গতিবেগ নিয়ে 200 কিলোমিটার যেতে একটা টাইম লাগবে সেই টাইমটি এবার আমরা বার করবো কী করে টাইম বার করবো আমরা কী জানি দূরত্ব বাই সময় একাল্ট কী হয় গতিবেগ আমরা সবাই জানি দূরত্ব বাই সময় একাল্ট কী হয় গতিবেগ তাহলে আমরা কী লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ একাল্ট সময় আমরা কী জানি দূরত্ব বাই সময় একাল্ট গতিবেগ আমরা সবাই জানি এটা তাহলে আমার কী কী বলে দিয়েছে দূরত্ব আর গতিবেগ বলে দিয়েছে তাহলে এখান থেকে আমি তাহলে কী লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ থেকে নিচে নিয়ে চলে আসো তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে কী লিখতে পারি সময় তো আমরা এবারে এই কনসেপ্টে কাজে লাগবো কোনো কনসেপ্ট এই যে দূরত্ব বাই গতিবেগ একটু সময় তাহলে কী লিখবো অতএব মোটর গাড়ির অতএব মোটর গাড়ির
200 কিলোমিটার পথ যেতে সময় লাগবে, 200 কিমি পথ যেতে সময় লাগবে, কত সময় লাগবে? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত? 200। আর গতিবেগ কত বলেছে? এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে এক্সতে ভাগ করে দেবো, তাহলে এককটা কী হবে? ঘন্টা, ঘন্টা, কারণ এখানে আমি সময় রেখক কী নিয়েছি? ঘন্টা। তাহলে এখানেও তাহলে সময় রেখক কী আসবে? ঘন্টা। ওকে, এবার জিপ গাড়িটা বার করব, এবং জিপ গাড়ির দুশো কিলোমিটার পথ যেতে সময় লাগবে কত? 200 কিলোমিটার পথ, আর গতিবেগ কত? এক্স প্লাস ফাইভ। তাহলে দূরত্ব বাই গতিবেগ ইজিক্যাল টু সময়, তাহলে এটা কী হবে? ঘন্টা, কারণ এটা এত সময় লাগবে, তাহলে সময় রেখক আমরা কী নিয়েছি এখানে? ঘন্টা। তাহলে ঘন্টা, ঠিক আছে, তাহলে মোটর গাড়ি লাগবে এত ঘন্টা, আর তোমার জিপ গাড়ি লাগবে এত ঘন্টা। এবার কোশ্চেনে কী বলছে সেটা বোঝো, বলছে তাহলে এইভাবে যাচ্ছে তারা, তাহলে এক স্থানে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে কার সময় কম লাগে সেটা আগে বলো। জিপ গাড়িতে সময় কম লাগে, কারণ কি? জিপ গাড়ির গতিবেগ তো বেশি, আর মোটর গাড়িতে সময় কত লাগে? বেশি লাগে। তাহলে আমরা কী বলতে পারি, তাহলে কত ঘন্টার ডিফারেন্স? 2 ঘন্টার ডিফারেন্স। তার মানে কি? মোটর গাড়িতে যেতে যতটা টাইম লাগবে, জিপ গাড়িতে যেতে যতটা টাইম লাগবে, এই দুটোর যদি বিয়োগফল করি তাহলে কত পাবো? 2। কারণ কি? বড় বিয়োগ ছোটো সমান তাহলেই 2 হবে, যেহেতু তোমার বিয়োগফলটা কত? 2 ঘন্টা, মানে পজিটিভ। তার মানে কি? বড় বিয়োগ ছোট সমান সমান 2, পজিটিভ জিনিস। তার মানে কি? বড় মানে কি? যার সময় বেশি লাগবে বিয়োগ কম সময় ইজিক্যাল টু 2। তাহলে সময় বেশি লাগছে কার? মোটর গাড়ির। তাহলে মোটর গাড়ি কত সময় লাগছে? 200/x ঘন্টা। আর জিপ গাড়ি কত সময় লাগছে? 200/x+5 ঘন্টা। তাহলে এই দুটোর বিয়োগফল তাহলে কত হবে? 2। তো তাই লিখছি, তাহলে প্রশ্ন অনুসারে এই 200 কিমি পথ যেতে, এই 200 কিমি পথ যেতে মোটর গাড়ির যে সময় লাগে যে সময় লাগে মোটর গাড়ির যে সময় লাগে জিপ গাড়িতে যেতে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টার সময় কম লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টার সময় কম লাগে, ওকে। তার মানে কি? বড় বিয়োগ ছোট, কার সময় বেশি লাগবে আমি বলেছি, তাহলে মোটর গাড়ি। তাহলে মোটর গাড়ি কতটা সময় লাগছে? 200/x। অতএব বিয়োগ ছোট সময় কোনটা? জিপ গাড়ির। জিপ গাড়ি কত সময় লাগছে? 200/x+5। তাহলে বড় বিয়োগ ছোট, তাহলে পজিটিভ জিনিস, তাহলে 2 ঘন্টা, ঠিক আছে। তা এবার আমি কী করছি, এবার এটাকে সিম্পলিফাই করছি। তাহলে ফার্স্ট অফ অল আমি কি 200 কমন নিচ্ছি, তাহলে 200 কমন দিলে কে পাই? 1/x-1/x+5 ইজিক্যাল টু 2। তাহলে এবার আমি এটাকে বিয়োগ করো, তাহলে কী পাবো? 200 × থার্ড ব্র্যাকেটের মধ্যে লসও কত হবে? x×x+5। তাহলে উপরে কত পড়া থাকবে এর জন্য? x+5, আর এখানে -x ইকুয়াল টু 2। এখানে আমরা কী বলতে পারি, বা 200 × -x+x যে আছে, তাহলে 200 × 5/x×x+5 ইকুয়াল টু কি লিখতে পারি? 2। এবার দেখো কোনা কোনি গুণ করছি, তাহলে প্রথমে এটা লিখছি 2×x×x+5 ইকুয়াল টু, এ নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1×200×5, তার মানে কি 200×5ই পাবো। বা x×x+5 ইজিক্যাল টু 200×5/ দুটো নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কাটাকাটি করলে কত পাবো? 2 × 100, তাহলে 100×5, তাই তো?
তাহলে এবার মিডল টার্ম করব, তার আগে এটাকে সিম্পলিফাই করে নাও। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ কত হয়, এক্সের সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স। আর এই পাঁচশো, পাঁচ ইন্টু একশো কত হয় পাঁচশো, তাহলে পাঁচশোটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে মাইনাস পাঁচশো, ইকুয়াল টু জিরো। তাহলে আমার কী করবো, এবার মিডল টার্ম করবো। তাহলে এখানে ধ্রুবক পদ কত আছে পাঁচশো, আর এখানে এক্স স্কোয়ার সহ কত এক, তাহলে এক, তাহলে পাঁচশো। তাহলে পাঁচশোকে আমার এমন দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যাদের কি বিয়োগফল কত হয় পাঁচ। তাহলে পাঁচশোকে ভাঙো, এবার পাঁচ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, পাঁচ একশো পাঁচশো, পাঁচ কুড়ি একশো, পাঁচ চারা কুড়ি। দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ চারা কুড়ি, তাহলে পঁচিশ ইন্টু কুড়ি কত হয় পাঁচশো। তাহলে আবার পঁচিশ বিয়োগ কুড়ি করলেও পাঁচ হয়, দ্যাট ইস যে দুটো সংখ্যা দরকার ছিল সেটা হলো পঁচিশ আর কুড়ি। দ্যাট ইস এখন এই পাঁচটাকে গেলে কী লিখবো, পঁচিশ মাইনাস কুড়ি, তাহলে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস মাইনাস মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমি কী লিখতে পারি, বা এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন লিখে পড়ে থাকবে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। তাহলে এখানেও আমার ব্যাকের মধ্যে কী আনতে হবে এক্স, তাহলে মাইনাস টোয়েন্টি এক্স থেকে কত কমন দিলে তোমার শুধু এক্স পড়ে থাকবে, মাইনাস টোয়েন্টি কমন নিয়ে নাও, তাহলে এক্স, তাহলে মাইনাস কমনে চলে গেছে, তার মানে প্লাস পড়ে থাকবে। আর পাঁচশো থেকে কুড়ি কমন দিলে কত পড়ে থাকে, পাঁচশোকে কুড়ি দিয়ে ভাগ করো, তাহলে পঁচিশ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কত পাচ্ছি, বা এক্স মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো। তার মানে কি দুটো জিনিসের গুণফল জিরো, তাহলে হয় এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি, নতুবা এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফাইভ। তাহলে যেহেতু গাড়ির গতিবেগ ঋণাত্মক হতে পারে না, যেহেতু গাড়ির গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকাল টু মাইনাস টোয়েন্টি ফাইভ, অতএব এক্স ইকাল টু কত টোয়েন্টি। আমাকে কী বলেছিল অ্যান্সার, কী বার করতে বলেছিল, মোটর গাড়ির গতিবেগ কত হবে, আমরা মোটর গাড়ির গতিবেগ ধরেছিলাম কত, এক্স কিলোমিটার পার ঘন্টা, অতএব এক্স ভ্যালু এখন কত পেয়েছি কুড়ি, অতএব মোটর গাড়ির গতিবেগ কুড়ি কিলোমিটার পার ঘন্টা। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।